আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড লাইফ উইথ নুসরাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আস্ত আমড়ার আচার করে দেখাবো। আপনারা যদি আমার এই রেসিপিতে আচারটা করেন, প্রায় 1 বছর পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি মূল রেসিপিতে যাচ্ছি। এখানে আমি আমড়া নিয়েছি 10টি। আমড়াগুলোকে খুব পাতলা করে ছিঁড়ে নিয়েছি, কারণ আমড়ার সবুজ অংশটা আসলে টকটা থাকে, তাই আমি খোসাটা খুব পাতলা করে ছিঁড়ে নিয়েছি। আর গায়ে একটু দাগ কেটে নিয়েছি যেন ভিতরে মশলাটা ঢোকে। গুঁড়ো মশলাগুলো লাগবে তা দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন নিয়েছি, আর মুড়ি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। শুকনা মরিচ নিয়েছি 5-6টি, তবে ঝালটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে। সবগুলো মশলাকে আমি আলাদা আলাদা ভাবে তেলে গুঁড়ো করে নিব। একটা কড়াই গরম করে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 5-6টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি একটু হালকা ফাটিয়ে দিব, তা না হলে শুকনা মরিচ ভাজার সময় ফুটবে। মরিচটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া, প্রায় 10 থেকে 15টি। রসুনের কোয়াটা আমি একটু ভেজে নিচ্ছি। যখন হালকা বাদামি হবে তখন আমি শুকনা মরিচ এবং রসুনের কোয়াগুলো উঠিয়ে নেব। শুকনা মরিচ এবং রসুন উঠানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তেলের সাথে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এটা তেলে রাখা জিরার গুঁড়াটা না, এমনি নর্মাল যে জিরার গুঁড়াটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার মশলাগুলোকে আরেকটু গুঁড়ে নিচ্ছি। আমড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি দিয়ে দেবো ভিনেগার, 1 কাপের 1/4 ভাগ। সবগুলো উপকরণকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ পরিমাণ। চিনিটা আসলে আপনারা কতটুকু মিষ্টি খাবেন তার উপর নির্ভর করবে, কারণ এখানে আমি শুধু চিনি দিব, এখানে কিন্তু আমি গুড় দিচ্ছি না। সো চিনিটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা একটু কমিয়ে নিব যেন আমড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়। আমার আমড়া প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভাজা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কেলে রাখা লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি আমড়ার সাথে মিশিয়ে নিয়েছি। আমার আমড়াটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ এবং রসুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর শুকনা মরিচটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারটা নামিয়ে নেব। আচারটা আপনারা 1 বছর পর্যন্ত কাঁচের বয়ামে সংরক্ষণ করতে পারেন, মাঝে মাঝে বয়ামের মুখ খুলে রোদে দিয়ে নিতে পারেন, তাহলে বেশি ভালো থাকবে। আমড়াগুলো যেন তেলের ভিতরে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোনো আচার সংরক্ষণের ক্ষেত্রে আপনার কিছু বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যখন আপনি এটা ব্যবহার করবেন তখন অবশ্যই শুকনা চামচ ব্যবহার করবেন। সেকেন্ড হচ্ছে আপনি যখন রোদে দিবেন তখন অবশ্যই মুখটা খুলে রোদে দিবেন, এবং রোদের দেওয়ার পর যে গরমটা হয় ওটা নর্মাল টেম্পারেচারে আসার পরে মুখটা লাগিয়ে নেবেন। আপনি যদি মুখ লাগানোর অবস্থায় রোদে দেন বা গরম অবস্থায় মুখটা লাগিয়ে নেন, তাহলে ঘেমে আচার নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আচারটা খেতে খুবই মজা, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর প্লিজ 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 ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।